অন্যতম এক হাদিস আমরা এভাবে পাই মান ফারাকাল জামাত শিবরান ফাকাদ খালাআল বাকাতাল ইসলামি মিন হুলুকিহি নবীজি বলেছেন দুনিয়ার মানুষ তুমি যদি সংগঠন থেকে এক বিগস্ত অনেকখানি জায়গা বলেন এক বিগস্ত জায়গা কি অনেক অনেক বেশি এক বিগস্ত জায়গা যদি তুমি সংগঠন থেকে দূরে সরে যাও তুমি মনে করবে তুমি সংগঠন থেকে দূরে সরে গেলে না তোমার গলা থেকে ইসলামের রশি থেকে উড়িয়ে ফেলে দিলা তুমি ইসলাম থেকে খারেজ হয়ে গেলে না উযুবিল্লাহ কোরআন এবং এই হাদিসের আলোকে আমাদের কাছে এটা প্রতীয়মান হয় কিনা যে সংগঠন করা দরকার আছে কিনা বলেন জোরে বলেন আছে কিনা বলেন আরো জোর আছে কিনা বলেন সংগঠন প্রত্যেকটা মুসলমানের জীবনে করা ফরজ এবার আপনাকে দেখতে হবে সময় সংক্ষিপ্ত আমার মুয়াজ্জাদ হাজিরিন আপনারা এখানে সমস্ত মুরব্বি বাবারা আছেন বলতে পারেন আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষ আমরা খেতে খাওয়া মানুষ আমরা কৃষিজীবী মানুষ শ্রমিকজীবী মানুষ আমরা সংগঠনের কি বুঝি আমাদের সন্তানদেরকে সংগঠন কি বোঝাবো কিন্তু আপনি আমার ভাইয়েরা একটা সাধারণ মোবাইল চালাতে না পারলেও আপনার সন্তান কিন্তু একটা অ্যান্ড্রয়েড এমনকি কম্পিউটার ল্যাপটপও চালায় ঠিক কিনা বলেন আমার মুয়াজ্জাদ হাজিরিন এই বাংলাদেশের মধ্যে আপনি মনে করতে পারেন আমার সন্তানকে সংগঠনের দিকে ঝুঁকিত হওয়ার দরকার নাই আমার সন্তানকে সংগঠনের মধ্যে দেওয়ার দরকার নাই কিন্তু আপনি এটা মনে করলেও আপনার ছোট্ট সন্তানটাকে আপনার কচি সন্তানটাকে আপনার আদরের সন্তানটাকে এই পৃথিবীর মধ্যে আমার সোনার বাংলাদেশে এমনকি আমার এই প্রত্যন্ত অঞ্চলে এমনও অসংখ্য সংগঠন আছে এমন ভাবে তাদের খাবার বিস্তার করে আছে এই খাবার মধ্য দিয়ে নিয়ে এমন অপসংস্কৃতির মধ্যে তারা নিমজ্জিত করে দেয় আপনার সন্তানকে আর কোনোদিন আলোর পথ দেখাবে না ঠিক কিনা বলুন মুয়াজ্জাদ হাজিরিন এটা আজ থেকে প্রায় 60-70 বছর আগে বুঝতে পেরেছিলেন মুজাদ্দিদে জামান সারসিনা শরীফের বাণী আল্লামা নেসরউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই আর তাই তো তিনি এই বাংলার যুব সমাজকে এই বাংলার ছাত্র সমাজকে সংগঠনের আওতাভুক্ত রাখার জন্য সিরাতে সুরাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনায় রাখার জন্য এবং এই পৃথিবীর মধ্যে ছাত্র জীবন থেকে আমলি জিন্দেগি যাপনের মাধ্যমে আল্লাহ ওয়ালা বানানোর জন্য এই ছাত্র হিজবুল্লাহর ব্যানারটা কায়েম করে গেছেন আলহামদুলিল্লাহ বলেন মুয়াজ্জাদ হাজিরিন আজকে ইসলাম যায় যায় ইসলাম ধ্বংস হচ্ছে হচ্ছে জিহাদ ফরজ ফরজ এমন স্লোগান দিয়ে আজকের বাংলার যুব সম্প্রদায়কে আজকের বাংলার ছাত্র সমাজকে এমন একটা দিকে নিয়ে যাওয়া হচ্ছে শেষ পর্যন্ত আপনারাই টেলিভিশনে দেখেন আপনারাই মিডিয়ার মাধ্যমে দেখেন আপনারাই পেপার পত্রিকায় দেখেন যে তারা শেষ পর্যন্ত আইএস এর ক্যাডার বানায় জঙ্গিবাদ বানায় ঠিক কিনা বলেন আপনি কি চান আপনার সোনার সন্তানটা আপনার আদরের সন্তানটা এমন ভাবে জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে পুলিশের গোলার নিচে চলে যায় কেউ চায় কোন বাবা চায় কোন বড় ভাই চায় আমার মুয়াজ্জাদ হাজিরিন আজকে গর্বের সাথে বলতে পারি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ এমন এক ব্যানার এমন এক পতাকা এমন এক ব্যাস এমন এক লেবাস বাংলার টেকনাস থেকে তেঁতুলিয়া রূপসা থেকে মথুরিয়া সমস্ত বাংলার আনাচে কানাচে শহরে বন্দরে গ্রামে প্রান্তরে সব জায়গায় প্রত্যেকটা কর্মী বুক ধরপড় করে এগিয়ে যাচ্ছে বুক ফুলিয়ে হেঁটে যাচ্ছে তার কথা বলছে দিনের দাওয়াত দিচ্ছে মাহফিল করছে আলোচনা করছে সব জায়গায় থাকছে একটা ছাত্র হিজবুল্লাহর আপনা কর্মীকে আজ পর্যন্ত পুলিশের সন্দেহের তালিকাও খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন অসংখ্য ইসলামী সংগঠন আমাদেরকে হাত ছানি দিয়ে রাখছে আপনার সন্তানকে আপনি না জানলেও আপনি সারাদিন আছেন ব্যবসা নিয়ে পড়ে আপনি আছেন ক্ষেত খাওয়া নিয়ে পড়ে আপনি আছেন আপনার কর্মব্যস্ততা নিয়ে পড়ে কিন্তু আপনার যে সোনার সন্তান তাকে স্কুলে পাঠাচ্ছেন মাদ্রাসায় পাঠাচ্ছেন এ সন্তানের কাছে এমন দাওয়াত আসছে যে দাওয়াত পেয়ে আপনার সন্তান দেখে জান্নাত তো একদম সহজ এক কদম সামনে বাড়ালেই জান্নাত পাওয়া যায় আর এ কথা ভেবে এই চিন্তা করে আপনার সন্তান এমন পথে পা বাড়াচ্ছে যেই পথটা গিয়ে শেষ পর্যন্ত হয় সেটা কোনো বোমার কাছে হয় সেটা আত্মঘাতী হামলার কাছে হয় সেটা বন্দুকের রাইফেলের নলের সামনে আমরা কোনোদিন আমাদের সন্তান আমাদের ছোট ভাই আমাদের পরিবার পরিজনের সদস্য এমন কাউকে এমন পরিণতির দিকে দিতে চাই বলেন আরো যারা বলেন চাই
যদি বাঁচাতেই হয়। আজকে এই বর্তমান সময়ে এই ক্রান্তি লগ্নে ছাত্র সমাজ যুব সমাজের এই ক্রান্তি লগ্নে ইসলামের এই করুণ অবস্থায় যদি আপনার সন্তান আমার ভাই এদেরকে যদি বাঁচাতে চান সঠিকভাবে সিরাতে সুরাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনার উপরে আপনি আপনার সন্তানকে লালন পালন করতে হয় তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার সন্তান কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হচ্ছে। আপনার সন্তান যদি সম্পৃক্ত হয় তবে আপনার উপরে দায়িত্ব বিশ্বনবীর নির্দেশ আল্লাহর নির্দেশ আপনার সন্তানকে সাহায্য করা আপনার জন্য কর্তব্য। রাজি আছেন? আপনার সন্তান যদি বাবার আপনার কাছে বলে বাবা আমার কাছে মাসিক দিনের প্রদান ছাত্র জমিয়াত আমাকে দিতে হবে 20 টাকা দিয়ে দেন, আমাকে কুড়ি মুকুল কিনতে হবে, তাবলীগ পত্রিকা কিনতে হবে, আমাকে ফাসিনা মাহফিলে যেতে হবে, আমাকে আমার ছাত্রদের অমুক জায়গায় প্রোগ্রাম আমার 50টা টাকা লাগবে, এইটুকু সহায়তা আপনার সন্তানকে করা যাবে না? যাবে না বলেন? এই সাথে সাথে আপনার সন্তানের টেবিলটাও খেয়াল করবেন, আপনার সন্তানের টেবিলে কোন সংগঠনের বই আছে, যদি দেখেন ছাত্রীর বোনের বই আছে মাশাআল্লাহ মাথায় পোঁছা দেবেন, আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া করবেন আপনার সন্তানের জন্য। আর যদি দেখেন আপনার সন্তানের টেবিলের মধ্যে অন্য কোন পুস্তক দেখা যায়, আমার ভাইরা আমার বাবারা আপনাদের পায়ের কাছে আমি আপনাদের সন্তান হয়ে আরজ করতে চাই, আমরা চাই না আমাদের সন্তানগুলোকে আমাদের ভাইগুলোকে হারাতে চাই না, ঠিক কিনা বলেন? খবরদার, সকলে নজর রাখুন, সজাগ দৃষ্টি রাখুন, আমাদের সন্তানরা কোন সংগঠনের অধীনে আছে এদেরকে সেই সংগঠন থেকে ফিরিয়ে একমাত্র এই বাংলাদেশের মধ্যে ইসলামী সংগঠন সর্বদিক থেকে সমাদৃত এবং সরকার কর্তৃক প্রশংসিত একমাত্র ইসলামী ছাত্র সংগঠন ছাত্র হিজবুল্লাহ সকলে সহায়তা করতে আমরা আল্লাহ দরবারে সাহায্য চাই, আপনারা সাহায্য করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আব্দুল আলমিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।